নমস্কার বন্ধুরা আমি সুদীপ্তা খুদেদের পৃথিবীতে আপনাদের সবাইকে স্বাগত উপহার এই নামটি বা এই শব্দটি যেমনই সুন্দর তেমনই কিন্তু উপহার পেতে আমরা ছোট বড় প্রত্যেকেই ভীষণ ভালোবাসি আমরা সবাই জানি যে উপহারের বিচার তার দাম বা মূল্য দিয়ে হয় না তবু আজকের ভিডিওর বিষয় হল আমরা আমাদের সন্তানকে কেমন উপহার দেব দামি না কম দামি বা উপহার আমরা আমাদের সন্তানদের যে কোনো দিন যে কোনো সময় দিতে পারি উপহার দেওয়ার জন্য কোনো বিশেষ দিন বা কোনো স্পেশাল দিনের প্রয়োজন কিন্তু হয় না বাচ্চাকে যে কোনো ভালো কাজে ধরুন পড়াশুনোর ক্ষেত্রে হোক বা তার যে কোনো ক্রিয়েটিভ কাজে সেটা ছবি আঁকা গান বাজনা আবৃত্তি বা বাড়ির কোনো কাজে বাচ্চা ধরুন ভালো কিছু করার চেষ্টা করছে তখন বাচ্চাকে সেই ভালো কাজে উৎসাহ দেওয়ার জন্য এনকারেজ করার জন্য কিন্তু আমরা বাচ্চাকে উপহার দিতেই পারি যে কোনো দিন তার জন্য কোনো স্পেশাল দিনই হতে হবে কোনো বিশেষ দিন হতে হবে এরকম কিন্তু নয় এখন প্রশ্ন হলো উপহারটা কেমন দেব দামি না কম দামি এ বিষয়ে একজন মা হিসাবে আমি আমার ব্যক্তিগত মতামতটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন বাবা মায়ের অর্থনৈতিক অবস্থা যতই ভালো হোক না কেন সন্তানকে কখনোই ছোটোবেলা থেকেই দামি দামি গিফট বা দামি দামি উপহারে অভ্যস্ত করা উচিত না মানে সন্তান চাইছে না কিন্তু না চাইতেই একদম দামি দামি গিফট বা দামি দামি উপহার এনে সন্তানকে দেওয়া এটা কিন্তু আমার মনে হয় না ঠিক হবে বলে বা ঠিক হয় বলে কারণ সন্তানরা যদি না চাইতেই ছোটোবেলা থেকেই দামি দামি গিফট হাতের সামনে পেয়ে যায় তাহলে বাচ্চাদের অভ্যাস খারাপ হয়ে যায় বাচ্চারা কখনোই সেই সমস্ত গিফট বা উপহারের কদরই বুঝবে না যেগুলো তারা না চাইতেই পেয়ে যাচ্ছে আর তার সাথে যে টাকাটা দিয়ে সেই গিফটগুলো কেনা হচ্ছে সেই টাকার ভ্যালু বা টাকার মূল্য তারা কোনো দিনই বুঝবে না যেটা কিন্তু বুঝতেই হবে টাকার ভ্যালু সবসময়ই বুঝতে হবে যাই হোক সেটা অন্য বিষয় তো এই আমি আমার মনে হয় যে বাবা মার কখনোই ছোটোবেলা থেকে বাচ্চাকে কখনোই ভীষণই দামি দামি গিফট দামি দামি উপহার কিন্তু এনে দেওয়াটা একদমই উচিত না মাঝে মধ্যে দেওয়া উচিত মাঝে মধ্যে স মানে ইচ্ছে হলো মাঝে মধ্যে বাচ্চার আবদার হলো বা নিজেদের ইচ্ছে হলো মাঝে মধ্যে দেওয়াটা আলাদা কিন্তু আমার সামর্থ্য আছে বলে আমি যখনই দিচ্ছি বাচ্চাকে দামি গিফট দিচ্ছি সেটা কিন্তু ঠিক না আমরা কি করি বলুন তো আমরা এটা ভাবি যে আমরা ছোটোবেলায় পাইনি কিন্তু এখন আমাদের সামর্থ্য আছে তো আমরা আমাদের বাচ্চাকে যখনই দেব বেশ দামি দামি গিফট দেব। আবার এটাও ভাবি যে পাশের বাড়ির বাবু ওনার ছেলেকে বা মেয়েকে এত দামি একটা গিফট দিয়েছেন কিংবা আমার অফিসের বন্ধু তার ছেলেকে একটা দামি গিফট দিয়েছে তো আমি কেন দেব না আমি তো দিতেই পারবো আমার সেই সামর্থ্য রয়েছে তো আমিও দেব। এই ধরনের ভাবনাগুলো কিন্তু আমাদের মধ্যে কাজ করে কিন্তু বন্ধুরা একবার ভাবুন তো বাচ্চারা যদি সব সময় না চাইতেই দামি দামি গিফট পেয়ে যায় মানে আমরা যদি এটা ভাবি যে আমার সামর্থ্য আছে বলেই আমি বাচ্চাকে দেব আর ওরা যদি এইভাবেই না চাইতেই গিফটগুলো পেয়ে যায় কখনো কি ওরা সেই সমস্ত গিফট বা উপহারের কদর বুঝবে মূল্য দেবে সেই সমস্ত উপহারের দেবে না বুঝবে না ওদের অভ্যাসটা খারাপ হয়ে যাবে এই জন্যই বলবো মাঝে মধ্যে দিলেও সব সময় বাচ্চাকে দামি দামি গিফট বা উপহারে অভ্যস্ত করবেন না এবার প্রশ্ন হলো তাহলে কি উপহার দেব উপহার সব সবসময় এমন হবে যে উপহারগুলো খুব দামিও হবে না কিন্তু হবে বাচ্চার ভীষণ কাজের সেই উপহারগুলো বাচ্চার পড়াশুনোর কাজে লাগতে পারে বাচ্চার ছবি আঁকার কাজে লাগতে পারে বাচ্চার গান বাজনার কাজে লাগতে পারে মানে বাচ্চার সমস্ত ধরনের ভালো ভালো কাজে লাগতে পারে সেই উপহারগুলো আর যেই উপহারগুলো ব্যবহারের মধ্যে দিয়ে বাচ্চা ভালো কিছু শিখবে বাচ্চার ভবিষ্যতে ভালো হবে দেখুন এরকম অনেক উপহার তো রয়েছে সেগুলো তো আপনারা আপনাদের মানে বাচ্চাদের প্রয়োজন অনুযায়ী সেগুলো ঠিক করবেন তবে আমি দু একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরুন গল্পের বই বা বই বইয়ের মতন ভালো উপহার আমার মনে হয় হয় না বই ভীষণই একটা ভালো গিফট বা উপহার সেটা গল্পের বই হতে পারে সেটা অন্য কোনো কমে হতে পারে সেটা অন্য কোনো বিষয়ের বই হতে পারে বই কিন্তু ভীষণ ভালো একটা উপহার কারণ বই পড়ার মধ্য দিয়ে বই পড়ার মধ্য দিয়ে বাচ্চারা অনেক কিছু শিখবে অনেক কিছু জানবে ওদের ভবিষ্যতের জন্য বই কিন্তু উপহার হিসেবে দেওয়াটা ছোট থেকে ভীষণই ভালো আর আরও একটা উদাহরণ দেব সেটা হলো এই জিনিসটা এই দেখুন আমার কাছে এটা এই জিনিসটাই রয়েছে এটা হলো বোকা এটা কিন্তু ভীষণ ভালো একটা গিফট আমার কাছে এটা মাটির রয়েছে তবে ইন্টারনেটে কিন্তু দেখবেন অনেক ভালো ভালো সুন্দর সুন্দর এটাকে পিগি ব্যাঙ্কও বলা হয় তো পিগি ব্যাঙ্কগুলো পাওয়া যায় যেগুলো ভীষণ ভালো ভালো কিউট কিউট দেখতে বাচ্চাদেরকে কিন্তু ওই ধরনের পিগি ব্যাঙ্ক বা বোকা উপহার হিসেবে দেওয়া যেতেই পারে এতে করে কি হবে বলুন তো এতে করে কিন্তু বাচ্চারা পয়সা সঞ্চয় করতে ভালোভাবে শিখে যাবে বাচ্চারা পয়সার কদর বুঝবে এই যে সুন্দর একটা উপহার এই উপহারটা ব্যবহারের মধ্যে দিয়ে বাচ্চারা বুঝবে যে পয়সা জমাতে হয় পয়সা সঞ্চয় করতে হয় কি এটা ভালো উপহার না সেই জন্য বলবো বাচ্চাদের অবশ্যই কিন্তু বোকাভার বা পিগি ব্যাংক গিফট হিসেবে অবশ্যই দেবেন বাচ্চারা দেখবেন অনেক সময় কিন্তু জন্মদিনে বা কোনো বিশেষ দিনে বাচ্চাদের আমরা কিন্তু টাকা দিই বা কেউ হয়তো বাড়ির কেউ হয়তো কিছু দরকার টাকা দিবে তো সেই টাকাগুলো বাচ্চাদেরকে বলবেন যে তোমরা তোমাদের পোকা ভাড়ে বা পিগি ব্যাংকে সঞ্চয় করো তোমাদের যখন ওটা অনেক টাকা জমে যাবে তখন সেই টাকা দিয়ে তোমরা তোমাদের কিছু একটা দরকারি জিনিস কিনবে বাচ্চারা কিন্তু এই গিফট মানে মাধ্যমে গিফটের মাধ্যমে টাকা জমানোটা শিখে যাবে দেখুন এই ধরনের অনেক অনেক ভালো ভালো উপহার রয়েছে যেগুলো কিন্তু বেশ কাজে কিন্তু ভীষণ দামিও নয় তো এই ধরনের উপহারগুলো কিন্তু বাচ্চাদেরকে দেওয়া উচিত দেওয়াই যায় বন্ধুরা আর একটা জিনিস বলি সেটা হলো আমরা যেমন নিজেরা জানি সেরকম বাচ্চাদেরকে কিন্তু এটা শেখাতেই হবে যে উপহার কিন্তু কখনোই দাম দিয়ে বিচার করতে নেই যদি সে বাবা মা দিক বা বাড়ির অন্য কোনো অভিভাবক যদি তোমাকে কোনো গিফট দেন মানে আমাদের বাচ্চাদেরকে বলতে হবে যে তোমাকে যদি কেউ কোনো উপহার দেন তাহলে সেই উপহারটা তুমি কিন্তু খুশি খুশি হাসি মুখে গ্রহণ করবে কারণ যে উপহার বা যে বা যিনি উপহারটা দিচ্ছেন তিনি কিন্তু তোমাকে যদি ভালোবেসে দেন তুমি কিন্তু সেটা খুব ভালোভাবে গ্রহণ করবে উপহার কখনো মানে উপহারের বিচার কখনও তার দাম দিয়ে হয় না এটা কিন্তু বাচ্চাদের বাচ্চাদের মতন করে বোঝাতে হবে তো এই কথাগুলো আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত তাই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা যদি মনে হয় তাহলে আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার